নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ বাস্তু মতে এই জিনিসগুলো যদি আপনার ঘরে থাকে তো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেইগুলোকে বাড়ি থেকে অবশ্যই ফেলে দিন বা কাউকে বিক্রি করে দিন এই জিনিসগুলো যদি আপনার বাড়িতে অকারণে পড়ে থাকে আপনি কিন্তু যতই গ্রহগত সাপোর্ট আপনি আপনার স্টোন বা বিভিন্ন কিছু নিয়ে থাকেন কিন্তু সেই অনুযায়ী আপনি আপনার জীবনের রেজাল্ট পাবেন না তো এমন কি কি জিনিস আছে যেগুলো বাস্তুমতে কোনো সময়ের জন্যই বাড়িতে রাখা উচিত না প্রথম যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে বাস্তুমতে আমরা অনেকেই আছি দেখবেন আমরা একটা মোবাইল হয়তো ব্যবহার করতাম তো সেই মোবাইলটা খারাপ হয়ে গেছে বাড়িতে কোথাও রেখে দিয়েছি আর একটা মোবাইল কিনে নিয়েছি সেই মোবাইলটা আমরা খোঁজখবরও নিই না কোথায় আছে পড়ে আছে না আছে তো এই ধরনের পড়ে থাকা খারাপ মোবাইল অবশ্যই বাড়ি থেকে ফেলে দিন থাকা মোবাইল কিন্তু আমাদের রাহু গ্রহকে আরো খারাপ করে এছাড়াও আমাদের বাড়িতে অনেকরাই আছে যারা ইলেকট্রনিক্স জিনিস অর্থাৎ ভাঙা কোনো লাইট ভাঙা লাইট কাটা লাইট বা কাটা লাইটের কোনো ডুম বা বাল্ব যেটাই আপনি বলেন বা পিএল এই ধরনের কাটা জাতীয় কোনো লাইট যদি থাকে সেটাও কিন্তু আপনি বাড়ি থেকে অবশ্যই ফেলে দিন এতেও কিন্তু বাড়িতে আপনার কিন্তু রাহু গ্রহের নেগেটিভিটি কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যায় এছাড়াও বাড়িতে আমরা অনেকেই আছি যারা পড়াশুনো করতাম অপ্রয়োজনীয় খাতা বই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেখে দিই সেটা ছাদে হতে পারে সেটা বাড়ির যে অন্য যে কোনো জায়গায় হতে পারে তো এই ধরনের অপ্রয়োজনীয় খাতা বই যেগুলো আর কোনো দিন লাগবে না এই ধরনের বই অবশ্যই আপনি কিন্তু বাড়ি থেকে দূরে ফেলে দিন বা বিক্রি করে দিন কারণ অপ্রয়োজনীয় বই যদি আপনি আপনার বাড়িতে জমিয়ে রাখেন বুধ গ্রহ খারাপ হবে সেক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা আছে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের কিন্তু মাইন্ড ডিস্টার্ব অবশ্যই হবে এবং এরপরের যে পয়েন্টটিতে আসব। এর আগেও আমি একাধিকবার বিভিন্ন ভিডিওর মধ্যে বলেছি বাড়িতে কোনো বন্ধ ঘড়ি যে ঘড়ি হয়তো আপনি ইউজ করতেন খারাপ হয়ে গেছে বা ওয়াল ক্লক এই ধরনের কোনো বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না তাতে কিন্তু আপনি আপনার সময়কে আপনি নিজে হাতে কিন্তু খারাপ করার জন্য নিজের দায়ী থাকবেন এছাড়াও বাড়িতে কোনো সময়ের জন্যই আপনি ভুলেও কোনো যদি কাপ ভাঙা বা কোনো কাচের জিনিস সেটা আয়না হতে পারে কোনো বাটি হতে পারে কোনো ভাঙা জিনিস কাঁচের সেই জিনিসগুলো কিন্তু আপনি রাখবেন না ভুলেও তাতেও কিন্তু আপনার জীবনে বাস্তু দোষের জায়গা কিন্তু লক্ষ্য করা যায় এ ছাড়াও বাড়িতে কোনো কারণে আপনার বাড়ির যেসব ছেঁড়া জামা কাপড় আপনার বা আপনার প্রয়োজনে কোনো মানুষের সেই সমস্ত ছেঁড়া জামা কাপড় যদি থাকে অবশ্যই বাড়ি থেকে দূরে ফেলে দিন বা কোথাও রেখে দিয়ে চলে আসুন ছেঁড়া জামা কাপড় রাখলেও কিন্তু অবশ্যই শুক্র গ্রহের নেগেটিভিটি বা খারাপ প্রভাব কিন্তু আপনার জীবনে চলে আসে এটা কিন্তু লক্ষ্য করা গেছে এছাড়াও বাড়িতে আপনি ভুলেও কিন্তু কোনো সময়ের জন্য কোনো দেব দেবীর ছবি যদি আপনার বাড়িতে থাকে যেটা যে ছবিটা অলরেডি ছিঁড়ে গেছে ভেঙে গেছে এই ধরনের কোনো যদি দেবী মূর্তি বা দেবতার মূর্তি থাকে সেই দেব দেবতা বা দেবীকে কোনো গিয়ে জলে ভাসিয়ে দিন কারণ কোনো ভাঙা মূর্তির ছবি কিন্তু বাড়িতে বা ভাঙা মূর্তি কিন্তু বাড়িতে রাখা কোনো জমা সময়ের জন্য কিন্তু উচিত নয় এছাড়াও আরও একটি কথা বলবো যেটা আমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমরা অনেকেই আছি যে চশমা ইউজ করি চশমা পরবর্তীকালে চেঞ্জ করে ফেলি তো আগের ভাঙা চশমা খারাপ চশমাটাকে ঘরে ওইভাবে রেখে দিই সেগুলোকেও বাড়ি থেকে ফেলে দেওয়া আমাদের উচিত বেশি যদি আপনি ভাঙা চশমা খারাপ চশমা রেখে দেন রবি গ্রহের নেগেটিভিটি কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে কিন্তু নেমে আসবে এবং যদি আপনি ভাঙা ঠাকুর বা এই ধরনের যদি পড়ে থাকা ঠাকুর যাকে যত্ন করছেন না ওইভাবে রেখে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহের কুপ্রভাব ধীরে ধীরে আপনার জীবনে আসতে বাধ্য হবে এছাড়াও অবশ্যই মাথায় রাখবেন বাড়িতে কোনোভাবেই ঝুল জমতে দেওয়া যাবে না যেটা আগেকার দিনের বয়স্ক যে যে জেঠিমা যেগুলো আমাদের বলতো সেই কথাটা হান্ড্রেড পারসেন্ট ঠিক যে কোনোভাবে বাড়িতে কিন্তু ঝুল জমতে দেওয়া যাবে না তো এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরলাম পয়েন্টগুলো ছোট ছোট মনে হতে পারে এবং আরও একটা কথা এখানে মনে পড়ল আমাদের পুরোনো দিনের সাইকেল বা ছোট ভেঙে যাওয়া সাইকেল অনেকে আমরা ছাদে রেখে দিই তো এই ধরনের ভাঙা সাইকেল পুরোনো সাইকেল যে সাইকেল আর ব্যবহার করছেন না সেই ধরনের জিনিসও কিন্তু ছাদে রেখে দেওয়া যাবে না আপনার ছাদ হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে কিন্তু আপনি যদি এই ধরনের জিনিস আপনার বাড়িতে অকারণে রেখে দেন আপনি না চাইতেও আপনার জীবনে আপনি ঝামেলা অশান্তি এবং বিভিন্ন প্রবলেম আপনি নিজেই নিজের জীবনে ডেকে আনবেন তো আজ ছিল ছোট্ট একটা ভিডিও কিন্তু যদি আপনি নিয়ম মেনে চলতে পারেন এই ছোটো ভিডিওটাই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন দিতে পারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার